हेलो व्यूअर्स, वेलकम टू चैनल पेनासिया। 2021-22 फाइनेंशियल ईयर थर्ड क्वार्टर अर्थात 1 अक्टोबर 2021 থেকে 31 ডিসেম্বর 2021 এই পিরিয়ডের জিপিএফ এর ইন্টারেস্ট রেট সম্পর্কিত অর্ডার পাবলিশ হয়েছে। অর্ডারটি পাবলিশ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্স ডিপার্টমেন্টের বাজেট ডিভিশন। অর্ডারটি পাবলিশ হয়েছে 5 অক্টোবর 2021। এখানে দেখা যাচ্ছে থার্ড 2021-22 ফিনান্সিয়াল ইয়ারে থার্ড কোয়ার্টারের জিপিএফ এর ইন্টারেস্ট রেট 7.1%। এই জিপিএফ এর ইন্টারেস্ট রেট সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল শিক্ষক, পঞ্চায়েত, পৌরসভা, কর্পোরেশন, লাইব্রেরি সমস্ত এমপ্লয়ীদের ক্ষেত্রে থার্ড কোয়ার্টারের জিপিএফ এর ইন্টারেস্ট রেট 7.1%। অর্থাৎ আগের দুটো কোয়ার্টারে যা ইন্টারেস্ট রেট ছিল জিপিএফ এর, সেই একই ইন্টারেস্ট রেট থার্ড কোয়ার্টারেও থাকছে। এটি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এই অর্ডারটি পাবলিশ করেছে, রাজ্য সরকারও ঠিক এরকম একটি অর্ডার পাবলিশ করবে, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট কিন্তু একই থাকবে, শুধুমাত্র একটি ম্যাচিং অর্ডার রাজ্য সরকারকে বার করতে হবে। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে জিপিএফ এর ইন্টারেস্ট রেট থার্ড কোয়ার্টারে 7.1%, অর্থাৎ 2021-22 ফিনান্সিয়াল ইয়ারের প্রথম তিনটে কোয়ার্টারের জিপিএফ এর ইন্টারেস্ট রেট কিন্তু 7.1%। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা রইলো।